হ্যালো বন্ধুরা, চ্যানেল সাকসেসে তোমাদেরকে স্বাগত জানাই। গত 4.5 মাস ধরে দীর্ঘমেয়াদি ইন্টারভিউ প্রসেস তোমাদের চলছে। বলতে গেলে এই মিসেলিনিয়াস পরীক্ষার যে ইন্টারভিউ, এটাই বোধহয় সবচেয়ে সাম্প্রতিককালের দীর্ঘ ইন্টারভিউ, মানে প্রায় 6 মাস ধরে। তো এই যে কোভিড পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাওয়ায়, পিএসসি একদিকে যেমন লিখিত পরীক্ষাগুলোকে 30 জুন পর্যন্ত পোস্টপোন করেছে, অন্যদিকে নতুন নতুন যে সমস্ত ইন্টারভিউ শিডিউল বেরোচ্ছে সেগুলিকে অনলাইন করে দিচ্ছে। যেমন WBCS 2019 গ্রুপ AB সার্ভিসের যে ইন্টারভিউ, সেগুলো অনলাইনে শুরু হয়েছে 30 এপ্রিল থেকে। তোমাদেরও তো দিব্যি চলছিল অফলাইনে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তোমাদেরও অনলাইন হবে জানিয়ে দিয়েছে। নতুন ইনস্ট্রাকশন পেয়ে কেউ কেউ তোমাদের মানসিক উদ্বেগ এবং উৎকণ্ঠার কথা জানিয়েছো আমাকে। উদ্বিগ্নতা আসাটা একটু স্বাভাবিক, কারণ সবাই তো আর অনলাইন পদ্ধতির সঙ্গে সরগড় নয়, তাছাড়া একাধিক ব্যাপারও আছে। প্রথমত, তোমাদেরকে ডকুমেন্টগুলো তোমার ইন্টারভিউর জন্য যে ডকুমেন্টগুলো পাঠাতে হবে, সেগুলো অন্তত ইন্টারভিউর 3 দিন আগে স্ক্যান করে আপলোড করতে হবে। আবার আপলোড করার আগে ওগুলোকে একজন গ্রুপে অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে। লিঙ্ক দেওয়া আছে http://wpscexamonline.co.in। তো এই ওয়েবসাইট তোমরা জেনে গেছো ইতিমধ্যে, কেউ কেউ আমাকে জানিয়েছো যে তোমরা এই অনলাইনে কিছু আপলোড করতে পারছো না। ইনিশিয়াল স্টেজে হয়তো একটু সমস্যা হবে, তোমরা সোমবার পর্যন্ত দেখো। সোমবারেও আশা করা যায় সোমবারে তোমরা হচ্ছে এগুলো আপলোড করতে পারবে। পরের দিকে ঠিক 3 দিন আগে বা তারও আগে করা যেতে পারে, কিন্তু ইনিশিয়াল স্টেজে এরকম একটা সমস্যা হতে পারে। কাজে এটাকে নিয়ে এখনই বেশি ভাবার দরকার নেই। আশা করা যাচ্ছে যে 3 তারিখ থেকে লিঙ্ক অ্যাভেলেবেল হয়ে যাবে। যে সকল ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলিকে বলা হয়েছে যে গ্রুপে অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে নেবে। আর এবার নিজে যদি স্ক্যান করে আপলোড করতে পারো ভালো, আর তা না হলে সাইবার ক্যাফেতে গিয়ে ওগুলো করে নিতে পারো। এ তো গেল, এদিকটা না হয় মিটে গেল। এবার কারো কারো ক্ষেত্রে কনফিউশন দেখা দিয়েছে যে গ্রুপে অফিসার কারা, যাদেরকে দিয়ে অ্যাটেস্টেড করাবো। কেউ কেউ প্রশ্ন করছো যে আমরা স্কুলের হেডমাস্টারকে দিয়ে করে নেব বা এরকমভাবে কিছু করব কিনা। তো আমার মনে হয় যে এক্ষেত্রে তোমরা সরকারি আধিকারিকদের কাছে যাওয়াটাই তোমাদের ভালো হবে। কাছাকাছি যদি ব্লক অফিস থাকে, মানে বিডিও অফিস, সেই ব্লক অফিসে গিয়ে তুমি দেখবে হয়তো বিডিও সাহেব নানাভাবে ব্যস্ত আছেন, কারণ এখন ইলেকশন রিলেটেড কাজগুলো অনেক কাজই আছে, সেই কাজে হয়তো উনি ব্যস্ত থাকবেন। শুধু বিডিও নয়, জয়েন্ট বিডিও হয়তো ব্যস্ত থাকবেন। ব্লক অফিসের মধ্যে বিডিও, জয়েন্ট বিডিও এরা তো গ্রুপে অফিসারের মধ্যে পড়ছেন, কিন্তু এরা ছাড়াও ওই ব্লক অফিসের মধ্যে গ্রুপে অফিসার আরও আছেন, যেমন যারা এসএই মানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারাও কিন্তু এখন গ্রুপে অফিসারদের মধ্যে পড়ছেন, আগে ছিলেন না। তো তাছাড়া ব্লক অফিস অ্যাটাচড যে সমস্ত অফিসগুলো আছে, যেমন এডিএ মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, মানে আগে যাকে বলা হতো এডিও, মানে এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার, তো সেই এডিএর কাছে তোমরা করতে পারো। ব্লক অফিস সংলগ্ন ভিও বা ভেটেনারি অফিসারকে পেতে পারো, বিএলডিও বা ব্লক লাইফস্টক ডেভেলপমেন্ট অফিসারকে পেতে পারো, সিডিপিওকে পেতে পারো, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। ব্লক অফিসের আরেকজন অফিসার আছে বিআইও, ব্লক ইনফরমেটিক্স অফিসার, তাকে দিয়েও হচ্ছে অ্যাটেস্টেড করে নিতে পারো। বাড়ির কাছাকাছি যদি কোনো আধিকারিক, এরকম কোনো আধিকারিকের বাড়ি থাকে, সে হয়তো তোমার ব্লকের অফিসার নন কিন্তু অন্য কোনো দূরের অফিসার হলেও তোমার বাড়ির কাছাকাছি থাকেন, তার কাছে যদি তার আবার স্ট্যাম্প থাকে তাহলে তুমি তার কাছে করে নিতে পারো। এইভাবে অ্যাটেস্টেশনের কাজটা সেরে নেবে, এবং করে নেওয়ার পর সাইবার ক্যাফেতে গিয়ে লিঙ্ক দিলেই ওরা আপলোড করে দেবে। কাজেই এই ব্যাপারটাকে নিয়ে বেশি হেডেক করার দরকার নেই, দেখবে এটা খুব সহজেই মিটে যাবে।
তাহলে গ্রুপে অফিসার পাওয়া নিয়ে নিশ্চয়ই তোমাদের অতখানি আর সমস্যা হওয়ার কথা নয়। এতগুলো ভ্যারাইটিস অফিসার ছাড়াও তোমার বাড়ির কাছাকাছি, মানে সাধারণত এই নতুন পে কমিশন চালু হওয়ার আগে যে সমস্ত অফিসারদের মানে গ্রেড পে ব্যাপারটা হয়তো তোমরা সবাই জানো না, তো যাই হোক এটাকে নিয়ে আমি আর ডিটেলসও যাচ্ছি না। গ্রেড পে যদি 4400 গ্রেড পে হয়, সেই 4400 গ্রেড পে যে সমস্ত অফিসার তারা কিন্তু সবাই গ্রুপে অফিসার, গ্রুপ এ সার্ভিস অফিসার। আর গ্রুপ এ অফিসার বলতে কিন্তু এক নয়, গ্রুপ এ সার্ভিস অফিসার বলতে যাদের 5400 গ্রেড পে থেকে শুরু হয় তারা হচ্ছে গ্রুপ এ সার্ভিস অফিসার, আর গ্রুপ এ অফিসার কিন্তু 4400 গ্রেড পে থেকেই শুরু হয়ে যায় এবং ওদের অ্যাটেস্টেশন পাওয়ার আছে। কাজেই তোমরা এই ধরনের হ্যাঁ আরেকজন হ্যাঁ কাছাকাছি যদি এইচডি অফিস থাকে, এইচডি অফিসে গিয়ে তোমরা অনেক ডিএমডিসিকে পেয়ে যেতে পারো। এইচডি সাহেব ছাড়াও অনেক ডিএমডিসি বা ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর থাকেন, তাছাড়া ওই অফিসে সাব ডিভিশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, সমিতি অ্যাকাউন্টস অডিট অ্যাকাউন্টস অফিসার, তারপর ট্রেজারি অফিসার, অ্যাডিশনাল ট্রেজারি অফিসার, এরা সবাই কিন্তু গ্রুপে অফিসার। কাজেই কাছাকাছি যদি এইচডি অফিস থাকে, এইচডি অফিসে গিয়েও তোমরা এই সমস্ত গ্রুপে অফিসারদের কাছ থেকে অ্যাটেস্টেশন করিয়ে নেবে। করিয়ে নেওয়ার পর সাইবার কাফেতে যদি নিয়ে যাও, গিয়ে ওরা স্ক্যান করে লিঙ্ক দিলেই ওরা আপলোড করে দেবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। এবার 2 নম্বর বিষয় হলো যে তোমাকে একটি কম্পিউটার নিয়ে বসতে হবে, তবে যে কোনো কম্পিউটার নিয়ে বসলেই হবে না, কম্পিউটার বা ল্যাপটপ যাই নিয়ে বসো না কেন, সেটা কিন্তু ওয়েব ক্যাম যুক্ত হতে হবে, মানে ক্যামেরা থাকতে হবে। ক্যামেরা যদি না থাকে তাহলে তোমার ছবি তাদের কাছে তো ভিজিবল হবে না, যেহেতু এটা হচ্ছে অনলাইন মোডে ইন্টারভিউটা হবে, তার মানে তুমিও যেমন বোর্ড মেম্বারদের ছবি দেখতে পাবে, তাদের কথা শুনতে পাবে, তোমার ছবি তোমার কথা তাদের কাছে পৌঁছতে হবে, সেই জন্য ওয়েব ক্যাম থাকতে হবে, সেটা হচ্ছে তোমার ল্যাপটপ কম্পিউটার যাই হোক না কেন, স্মার্টফোনেও এটা হবে, তার জন্য সমস্যা নেই। তবে ভালো হয় যদি এরকম একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকে, খুব ভালো হয়, সবার পক্ষে সেই সুযোগ হয়তো নাও হতে পারে, যাই হোক সেটা তোমাদের মতো করে একটা দেখে নেবে। আর তাছাড়া ট্যাবলেট যদি থাকে, ট্যাবলেট থেকেও হবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই, স্মার্টফোনেও দিব্যি করা যাবে। তবে তুমি কত নম্বর ক্যান্ডিডেট সেটা জেনে দেখে নেবে, দেখে নিয়ে টাইম ধরে রেডি হও। তোমাকে বলা আছে যে 1 ঘন্টা আগে লিঙ্ক পাঠানো হবে, এবার 1 ঘন্টা আগে লিঙ্ক পাঠানো হলেও আধ ঘন্টা আগে থেকেই তোমাকে লিঙ্কে মানে এক লিঙ্ক অ্যাকসেপ্ট করে নিয়ে রেডি থাকতে হবে। WCS এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে গুগল মিটে এই ইন্টারভিউটা হবে, আর তোমাদের ক্ষেত্রে গুগল মিটের কথা বলা নেই, তবে আমার মনে হয় এই গুগল মিটেই এটা হবে। তোমাদের জন্য বরাদ্দ হচ্ছে মোট 15 মিনিট টাইম, সেই অনুযায়ী তোমরা রেডি থাকবে, কথাবার্তা যেন ভিজিবল হয় অডিবল হয় সেটা কিন্তু খেয়াল রাখবে, এবং তোমার ইন্টারভিউ শেষ হওয়া পর্যন্ত তোমার কিন্তু ওখানেই থাকতে হবে। তার মানে তোমার আধ ঘন্টা মিনিমাম আধ ঘন্টা আগে তুমি ওখানে থাকবে এবং 15 মিনিট ধরে তোমার ইন্টারভিউ হবে, তার মানে মোট কথা দাঁড়ালো তোমার 45 মিনিট অন্তত তোমাকে ওখানে থাকতে হবে, তোমার ওঠা চলবে না। কাজেই তোমার যা কিছু কাজ তুমি সেরে নিয়ে ওখানে বসবে, এবং এর মধ্যে যাতে তোমার ফোন না বেজে ওঠে, তোমার ফোনটা কিন্তু ওখানে রাখতে হবে, অ্যাক্টিভ থাকবে কিন্তু সাইলেন্ট মোডে রাখতে হবে। অ্যাক্টিভ রাখতে হবে এই কারণেই, কারণ PSC-র অফিস থেকে হয়তো দেখা গেল কোনো লিঙ্কের কোনো প্রবলেম হচ্ছে বা তোমার সঙ্গে কানেক্ট করা যাচ্ছে না, তখন তোমাকে ফোন করতে পারেন, সেই জন্য তোমার ফোনটাকে অ্যাক্টিভ রাখতে হবে কিন্তু সাইলেন্ট মোডে রাখতে হবে এই কারণেই, যাতে অন্য কোনো ফোন এসে তোমার ডিস্টারবেন্স না ক্রিয়েট করতে পারে, কাজেই ফোনটাকে সুইচ অফ করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। আর এগুলো গেল প্রিপারেশনের একটা মেকানিক্যাল দিক, এবার আসছি প্রিপারেশনের বিহেভিয়ারাল দিক নিয়ে। করোনার জন্য মুখে মাস্ক লাগিয়ে এ যাবৎ ইন্টারভিউ হয়েছে, যেহেতু এখন অনলাইন হবে তোমার মুখে তো আর মাস্ক রাখার দরকার নাই, মুখে মাস্ক রাখার অনেক অসুবিধার মধ্যেও যেটা সুবিধের দিক ছিল কি, যে তোমার মধ্যে যদি কোনো নার্ভাসনেস বা টেনশন কাজ করতো সেটা কিন্তু ধরা পড়তো না, আর এই ব্যাপারটাকে একটু নেতিবাচক দৃষ্টিতেই সাধারণত দেখা হয়ে থাকে, যে তুমি ঘাবড়ে গেছো, তোমার টেনশন হচ্ছে, তোমার নার্ভাসনেস তুমি ফিল করছো, এগুলো লোকের সামনে যখন ভিজিবল হয়ে যায়, যদিও চোখটা দেখলেও খানিকটা বোঝা যায় কিন্তু মুখের একটা বেশিরভাগ অংশ যদি ঢাকা থাকে এটা চট করে ধরতে পারা যায় না। আর যখন ঘরে বসে তুমি ইন্টারভিউ দেবে তখন তোমার তো মুখের পুরো ছবিটাই দেখা যাবে, তোমার তো আর মাস্ক পরা থাকবে না। কাজেই
ওই সময়ে যদি তোমার মধ্যে কোনো রকম বদ অভ্যাস থেকে থাকে, যেমন আমি কাউকে কাউকে দেখেছি যে কথা বলেই একটা ঠোঁটকে চেপে ধরা, ঠোঁটকে চেপে ধরা বা ভুল বলে ফেললে জিভ কামড়ানো, এই যে ভাবভঙ্গিগুলো, এইগুলো কিন্তু মানে যদি তুমি করতে থাকো সেগুলো তাদের সামনে ভিজিবল হয়ে যাবে, এটাকে এড়িয়ে চলতে হবে। ঠোঁট কামড়ানো করা যাবে না বা ভুল করলে জিভ কাটা এসব করা যাবে না। কম্পিউটারের সামনে থাকলে মানে চোখের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, তখন মাঝে মাঝে হয়তো ভ্রু কোচকাবে বা কিছু করবে, এই জিনিসটাও যাতে এড়ানো যায় তার জন্য তোমাকে একটা সুবিধা মতো ডিস্টেন্সে তোমার ল্যাপটপ কম্পিউটার বা স্মার্টফোন তোমাকে সেভাবে রাখতে হবে, একটু কেয়ারফুল থাকতে হবে। আর এবার আসি ইন্টারভিউ এর প্রসঙ্গ নিয়ে। ইন্টারভিউ এর প্যাটার্ন, ইন্টারভিউ এর যে প্রশ্নগুলো এই যাবৎ তোমরা শুনে আসছো, আমরা এক্সপিরিয়েন্স শেয়ারিং ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মানে আপডেট করার চেষ্টা করেছি সবসময়ই, যে কী কী ধরনের প্রশ্ন হচ্ছে, তাতে করে বোর্ড মেম্বারদের মানে কোশ্চেন করার যে ট্রেন্ড সেগুলো সম্বন্ধে তোমরা খানিকটা ওয়াকিবহাল হয়ে আছো। এবার অনলাইন মোডে যখন দেখা যাবে ইন্টারভিউ হচ্ছে, তখন প্রশ্নের একটু ভিন্নতা আসতেই পারে, কারণ এরকম তো কাউকে দিব্যি দেওয়া নেই যে এর তো কোনো সিলেবাস নেই ইন্টারভিউ, প্রকৃতপক্ষে ইন্টারভিউ কোনো সিলেবাস নেই। পার্সোনালি টেস্ট করার জন্য বোর্ড মেম্বাররা যে কোনো ধরনের প্রশ্নই করতে পারেন, দেখা যাবে তোমার পারিবারিক ব্যাপার, তোমার পার্সোনাল ব্যাপার নেই, কথা বলতে বলতে ইন্টারভিউ শেষ হয়ে গেল। তুমি ভাববে যে আমি যে এত সব মুখস্থ করে এলাম, এত সব উত্তর ভারতের রাজধানী রাজ্যগুলোর নাম, দক্ষিণ ভারতের যারা সব সিএম বা তাদের মানে পূর্বের যারা সিএম তাদের সব নাম করে এলাম, পৃথিবীর যারা মহিলা নেত্রী তাদের নাম মুখস্থ করে এলাম, আমাকে একটাও কিছু জিজ্ঞেস করা হলো না, আমার কি আর ইন্টারভিউ হলো? এরকম তোমাদের কারো কারো মনে হয়, আমি তো এইসব রিয়াকশনের কথা শুনছি, দীর্ঘদিন থেকেই শুনছি, যার ফলে এইসব অভিজ্ঞতা আমার হয়েছে। কিন্তু ইন্টারভিউ ব্যাপারটা হচ্ছে এরকম নয়, তোমার ব্যক্তিগত ব্যাপার দু চারটে জিজ্ঞেস করেও তোমাকে ছেড়ে দিতে পারে, তার মানে এই নয় যে তোমার ইন্টারভিউ হলো না, সেটাও হতে পারে। এখন যে কথা বলতে যাচ্ছিলাম, যে এই অনলাইন মোডে ইন্টারভিউ মানে নিতে গিয়ে তোমাকে এই ভিসি, ভিসি মানে ভিডিও কনফারেন্সিং, এই ভিডিও কনফারেন্সিং নিয়ে প্রশ্ন হতে পারে যে ভিডিও কনফারেন্সিং এর বা ভিসির কি কি মোড আছে। যেমন গুগল মিট তো আছেই, তাছাড়া জুম আছে, স্কাইপি আছে, মাইক্রোসফট টিম আছে, ব্লু জিন্স মিটিংস আছে, গো টু মিটিং আছে, তারপর সিসকো ওয়েবএক্স মিটিংস আছে, জব বার আছে, এইসব নানা রকম আছে, তুমি দু চারটে অন্তত মনে রেখো। তারপর এই যে কোভিড আমাদের অর্থনীতিকে তো ধ্বংস করেইছে, মানুষকে ঘায়েল করছে, তো এসবের মধ্যেও কোভিড থেকে আমরা ভালো কিছু কি পেয়েছি, যদি এরকম প্রশ্ন হয় তার উত্তর তোমাকে অন্তত রেডিলি দিতে হবে। এই যে কোভিড পরিস্থিতিতে তোমাদের ইন্টারভিউ আনইন্টারাপ্টেড ওয়েতে চলছে বা তোমরা ঘরে বসে পরীক্ষা দিতে পারছো, এগুলো কিন্তু কোভিডের সাফল্য। আমাদের টেকনোলজিক্যাল নো হাও ক্রমশ বেড়ে যাচ্ছে, সবাই টেক স্যাভি হয়ে যাচ্ছে, তো এই ব্যাপারগুলো কোভিড থেকে মানে ভালো দিক বলা যায়। তারপর অনেকে ঘরে বসে সৃষ্টিশীল হচ্ছে, আমাদের মানে মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারতের দিকে অনেক বেশি এগোনো সম্ভব হচ্ছে, এগুলো হচ্ছে সুফলের দিক। তারপর এবার ধরো মানে ফল ঘোষণা হবে, আজকেই তো ফল ঘোষণা হয়ে যাচ্ছে, কাজেই ফল ঘোষণা হয়ে যাওয়ার পর এবার রাজনৈতিক অবস্থা কী হয়, সেক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা এবং তার ডিসক্রিশনারি পাওয়ার, এই নিয়ে প্রশ্ন হতে পারে। তো এইভাবেই চোখ কান খোলা রেখে তোমরা নিজেদেরকে একটু তৈরি রেখো, আর দেখবে সব ঠিক হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।